هيكون ده هيكون استشهاد يعني. دي بي دوت لايف আমি শাহরিয়ার মিম আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে রংপুরের চিকলি পার্ক এলাকায় রয়েছি আমরা আপনাদের সঙ্গে এখান থেকে দেখানোর চেষ্টা করব দর্শক আমি শাহরিয়ার মিম এই মুহূর্তে রংপুরের যে চিকলি পার্ক রয়েছে সেখানে আমরা রয়েছি ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে দেখাই যে এই রংপুরের যে চিকলি পার্কে যে ঝুপড়িগুলো রয়েছে সেখানে আসলে গণমাধ্যম কর্মী এবং এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই সঙ্গে মেট্রোপলিটন পুলিশের উপস্থিতি পেয়ে তারা কিন্তু সরে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কয়েকজন এখানে আসলে রয়েছেন মূলত আসলে এসবের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের যে অভিযোগ সেটি কিন্তু রয়েছে যার কারণেই আসলে এটা একটি অভিযান এখানে পরিচালনা হচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন ভাই কি খালার ভাগ নি ওরা দেখ মানুষের ব্যক্তিগত বিষয় এটা সবকিছু তো হস্তক্ষেপ
তো ডিআইবি টিভি ডট লাইভে যারা লাইভে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের চিকলি পার্ক এলাকায় আপনারা চিকলি পার্ক এলাকায় মূলত অবৈধ স্থাপনা এবং এখানে আসলে বেশ কিছু অসামাজিক কার্যকলাপের যে অভিযোগ রয়েছে যে ঝুপড়ি ঘরগুলো সেখানেও কিন্তু নজরদারি করা হয়েছে আর সবকিছু মিলে এখানে যে অভিযান পরিচালনা করছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা এবং মেট্রোপলিটন পুলিশের যারা অন্যান্য সদস্যবৃন্দ রয়েছেন সবার উপস্থিতি পেয়ে আসলে মূলত এখন সব ফাঁকা হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা বলতে হয় আরে না ভাই মানুষের পিছনে কিছু আছে নাই পিছনে বসার ব্যবস্থা আছে না পিছনে না আছে আপনি ক্লিয়ার আমাদের এই বাসের কাঠের দোকান গুলো ভাঙলেন স্যার কথা ওটা ভাঙবেন এখনো ভাঙেন না 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 এখনো ভাঙেন ব্যক্তিগত মালিকানা জমি কিভাবে কথা বলবো দর্শক আমি শাহরিয়ার মিম রংপুর চিকলি পার্ক এলাকায় রয়েছি মূলত চিকলি পার্কের ভিতরে এই এই যে ও এখানে আসলে যে অবৈধ স্থাপনা শ্যামাসুন্দরী খাল বা এখানে আসলে দখল আর সেই সাথে আর ভিতরে যে ঝুপড়ি ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু নজরদারি রাখা হয়েছে ধরে না আমি তো বললাম সমাধান এই জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আসলে অসদ আচরণের কারণে ইতিমধ্যে একজনকে আসলে আটক করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মূলত এই সেই এই সেই হচ্ছে যে মূলত এই অসৎ কাজের যে মূল হোতা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে খারাপ এই সেই যে ভিতরে যে চিপাগুলো রয়েছে এই চিপা চাপার মধ্যেই মূলত এই ধরনের অভিযোগগুলো রয়েছে এখন কটা বাজে দিদি
এখানে মূলত একটি ঝুপড়ি ঘর থেকে যে পর্দা এই লাল পর্দার আড়ালে যে অনৈতিক কার্যকলাপের যে অভিযোগ সেই লাল পর্দাগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে যদিও এখানে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কপট কপটিরা ইতিমধ্যে ছটকে গিয়েছেন তারা কিন্তু তুমি আমার ক্যামেরার সামনে আসিও না আবার তোমাকেই এই আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি দেখছেন যে মূলত হচ্ছে যে জন্মদিনের কেক কফি সব ছেড়ে সব পালিয়ে গিয়েছেন তারা ভীত সন্তুষ্ট হয়ে যাই এটা সবার জন্য এমনটা না যারা অসামাজিক কার্যক্রম করতেছে তাদের জন্যই ভয় থাকার কথা আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই ঝুপড়ি এই ঝুপড়িগুলোর ভিতরেই কিন্তু অনৈতিক ভাই তুমি তো আমার খোঁজ খবরই রাখো না ভোট শেষ খোদা হাফেজ তুমি আমাকে একবার ফোনও দাও না মেসেজও আমার ধরো না ভাই আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতেছি কথা বলো সব এইখানে যাই বলো ভালো ভাই এটা ভালো ছিল ভাই আরে না এগুলো এই বসে একটু তাই না ভাই তবে হৃদয় আমার মনে হয় কি এবার আর পোলা প্যান্ডে কিছু কিনতে হবে না আম গাছে আম ধরবে আম পারেই খাইতে হবে আপনাদের সংবাদ সম্মেলন আর বাস্তবতা কালকে দেখলাম রাত্রে এই ভয় নিয়ে ভাই পুলিশ বাহিনী চলতেছে আমি খুব মানে কি হয়েছে না তোর সমস্যা কি বসার মতো নিয়ে নাই বন্ধ করে না ওরা ইয়া পড়তেছে বই ও প্রাইভেট পড়ছেন প্রাইভেট পড়াচ্ছেন নাকি ভাই ও চিকলি বিলে বই দিতে আসছেন কি কি বিষয়ে পড়াশোনা চলতেছে আপনাদের হ্যাঁ ও আপনাদের পরিচয় ভাইয়া আপনার বন্ধু ও তাহলে আপনার পার্কের মজাই মানে এটা কি অবস্থা কোন কোথায় পড়েন কালেক্টর স্কুল কলেজ মঞ্জুরা পারভিন আপনাদের ম্যাডাম ওই ভিডিও গা দেখলে উনিও কালেক্টর আমার বাড়ির পাশে ভাই বাড়ির পাশে ভাই কি আন্টি নাকি ও ফ্রেন্ড ওকে ঠিক আছে ওকে না আমি তো জানে আপনি নিশ্চয় দেখছিলেন যে রংপুরের যে বিগত সময়ে যে বিভিন্ন পরীক্ষাগুলোর যে রেজাল্ট খুবই ভালো
তার পিছনে রহস্য এমনটাও থাকতে পারে চিকলি বিলে তাদের পড়াশোনা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি চিকলি বিলে অনেকেই পড়াশোনা করতে এখানে এসেছেন আমরা একটু আগে দেখছিলাম তারা বলছিলেন রংপুর কালিকট স্কুল কলেজের এক শিক্ষার্থী মূলক কথা তার বান্ধবীকে চিকলি বিলে বসিয়েই পড়াছিলেন তো আমরা তার সাথে কথা বললাম তো চিকলি বিলে যে জীববিজ্ঞান পড়াশোনা আসলে তার কাছে জানতে চেয়েছিলাম এরকম একটি প্রকৃতির পরিবেশের মধ্যে জীববিজ্ঞান নিয়ে আলোচনা এটা নিশ্চয় অনেক এই বন্যালি চিকলি বিজ্ঞে চিকলি বিলে জীববিজ্ঞান পড়াশোনাটা তুমি কিভাবে দেখতেছো আমরা দেখতে পাচ্ছি যে আরো একজন কেমিস্ট্রি পড়াচ্ছে খুব সম্ভবত না 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 মানুষের প্রাইভেসি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর চিকলি পার্কে মূলত যে পুরাতন যে চিকলি পার্কটি রয়েছে এখানে বিভিন্ন ঝুপড়ি ঘর গুলো যে রয়েছে সেখানে কিন্তু নজরদারি রাখা হয়েছে এবং সেই সঙ্গে এটা ভাই আমি ওই ইয়াটা আমি জানি যে হচ্ছে মেয়েদের ছবি দেখানো যায় না এই সেই পর্দাগুলো যে ঘেরা পর্দাগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রংপুর চিকলি বিল যেটা আছে সেটা এর আশেপাশের এরিয়া আপনারা জানেন এটা রংপুর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন একটি জায়গা এখানে অনেক মানুষ বিভিন্ন সময় বেড়াতে আসে তো আমরা এই যে রংপুর সিটি কর্পোরেশনের আধীন যে জায়গাটা সেটা আশেপাশে আমরা অনেকগুলো অবৈধ স্থাপনাকে আজকে উচ্ছেদ করলাম একই সাথে এই বিলের আশেপাশে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে সেই প্রেক্ষিতে আমরা এখানে কিছু টং ঘরের মতো ছিল সেই ঘরগুলোকেও আমরা অপসারণ করলাম যাতে মানুষ একটি সুস্থ বিনোদনের জন্য চিকলি পার্কের চারপাশে এসে ঘুরতে পারে এবং তারা সময় কাটাতে পারে এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মানুষের জন্য সুস্থ বিনোদনের একটি মাধ্যম তৈরি করার জন্য যে কার্যক্রম সে কার্যক্রমটা অব্যাহত থাকবে ভাইয়া এই চিকলি বিলের ভিতরে আর কি মূলত দেখা যাচ্ছে ওটা যত পরিমাণে ডেভেলপ হয়েছে এইটা একটু কম তো এই জায়গা অনৈতিক কাজের সুবিধা দিয়ে কিন্তু ইনকামের জায়গাটা বেশি চটপটির দাম বেশি না হয় এখানে খাবার দাবারের দাম বেশি না হয় এই অনৈতিক কাজের সুবিধাটা দেওয়ার পরে এই বিষয়গুলো আসলে আপনার সিটি কর্পোরেশন থেকে তদারকি কিভাবে আসলে দেখছেন আসলে আপনারা দেখলেন নিজেরাও দেখলেন যে এখন আমাদের এই চিকলি পার্কের এই অংশটাতে আসলে পরিবেশটা ভালো রয়েছে আপনি দেখলেন যে পূর্বে যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা অনুসারে আমাদের কার্যক্রমের ফলে এখন পরিবেশটা অনেক ভালো আছে এবং
জনগণ এখন আসতে পারে এবং একই সাথে আমাদের এই পাশেও আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নেতৃত্বে এই পাশেও আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক অলরেডি আমাদের কার্যক্রম শুরু হওয়ার প্রারম্ভে রয়েছে।